আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ওবরকাতু সকল ভি আস সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন সো আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এসএসসি বি এম সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ সালের নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ টু অ্যাসাইনমেন্টের সমাধান সরাসরি অফসাইট থেকে দেখা দেবো আর অবশ্যই চ্যানেল নতুন দশকালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলেও ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো আমরা সরাসরি প্রশ্ন চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে আছেন সো এখানে দেখতে পাচ্ছেন এইচএসি পরীক্ষা দুই হাজার একুশে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ টু বিষয়কট আঠারো পঁচিশ শ্রেণী হচ্ছে দ্বাদশ স্তর হচ্ছে এইচএসি বিএম অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে বলা হয়েছে যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করো দুই নম্বরে বলা হয়েছে কুষ্টিয়া সি ফুড লিমিটেড খানি একশো টাকা মূল্যের এক লক্ষ টাকা শেয়ারের ব্যক্ত মোট এক লক্ষ এক কোটি টাকা অনুমোদিত মূলধনের নিবন্ধিত হয় কোম্পানি ইহার আশি হাজার শেয়ার প্রতি শেয়ারে দশ হাজার টাকা অধিক হারে আবল আব আবণ্টনের উদ্দেশ্যে ইস্যু করে সো এইগুলো আপনারা দেখেন ইভেন শিকনফল বিষয়বস্তু নির্দেশনা সংকেত মূল্যায়ন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি অপসার থেকে দেখাচ্ছি সো এইখানে দেখতে পাচ্ছেন এসিসি বিএম হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ টু অ্যাসাইনমেন্টের সমাধান দু হাজার একুশে সপ্তম সপ্তাহ সো অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা এখানে দেখতে পাচ্ছেন তো দেখার পর এখানে যৌথ মূলধনী কোম্পানির প্রণালী গঠন প্রণালীটা এখানে তুলে ধরা হয়েছে যৌথ মূলধন কোম্পানি গঠন করার জন্য কোম্পানি আইনের বর্ণিত কতগুলো আইনগত আনুষ্ঠানিক পালন করতে হয় কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নে বর্ণিত ধাপগুলো পালন করতে হয় সো ক নম্বরে বলা হয়েছে উদ্বেগ গ্রহণ সো উদ্বেগ যে গ্রহণটা সেটা এখানে তুলে ধরা হয়েছে সর্বপ্রথম পাবলিক কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম পক্ষ পক্ষে সাতজন এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে দুইজনকে উদ্বেগ নিতে হবে হবে বা হয় এখানে বলা হয়েছে তারা প্রশান্তিবিত প্রস্তাবিত কোম্পানির উদ্দেশ্য এবং ব্যবসা সাফল্য লাভের সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হয়ে একটি প্রজেক্টের প্রোফাইল তৈরি করেন তো সেটাই বলা হয়েছে এগুলো আপনারা লিখে নেবেন খ নাম্বারে বলা হয়েছে পরিমেল বন্ধন পরিমেল যে বন্ধন প্রস্তুতকরণটা সেটাই এখানে আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অতঃপর প্রস্তাবিত কোম্পানি মৌলিক দলিল তৈরি করা হয় যাকে পরিমেল বন্ধন বা সমর সমরকলিত বলা হয় এতে কোম্পানির নাম রেজিস্ট্রার অফিস ও ব্যবসায় স্থল উদ্দেশ্যে মূলধন কাঠামো পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের পরিমাণ ইত্যাদি উল্লেখ করা হয় এবং তাতে উদ্বেগ গণের স্বাক্ষর থাকে তো সেটাই বলা হয়েছে গ নাম্বারে বলা হয়েছে পরিমেল নিয়মাবলী তৈরি পরবর্তী পর্যায়ে পরিমেলের নিয়মাবলী নামে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল তৈরি করতে হয় এতে কোম্পানির অভ্যন্তরণীয় পরিচালনা সংক্রান্ত যাবতীয় নীতিমালা উল্লেখ থাকে যেমন পরিচালকের নিয়োগ ক্ষমতা ঋণ গ্রহ গ্রহণ ক্ষমতা শেয়ারের বিক্রয় পদ্ধতি ভোটাধিকার সভা সভা হিসাব নিরক্ষা শেয়ার মালিকের অধিক ইত্যাদি বিষয়ক সো এগুলো আপনারা দেখে নেবেন সো দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নম্বর নিবন্ধন সো নিবন্ধনটা এখানে তুলে ধরা হয়েছে উপরে উল্লেখিত প্রাথমিক কাজ সম্পূর্ণ করার পর প্রয়োজনীয় কাজপত্র ও নির্ধারণ ফিস সহ নির্ধারিত ফর্মের কোম্পানির নিবন্ধনের জন্য আবেদনপত্র পেশ করা হয় আবেদনের সাথে নিম্নযুক্ত দলিলগুলো যুক্ত করতে হয় এক নম্বরে বলা হয়েছে পরিমেল পরিমেলবদ্ধ বা পরিমেলবদ্ধ বা কোম্পানির সময় সময়রক লিপি দুই নম্বরে বলা হয়েছে পরিমেল নিয়মাবলী তিন নম্বরে বলা হয়েছে মূলধনের পরিমাণ শেয়ার সংখ্যা পরিচালকগণের নাম ঠিকানা পেশা নির্দিষ্ট শেয়ার ক্রয়ের পরিচালক সম্মিলিত পত্র তো এগুলো আপনারা দেখে নেবেন সো দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওনং যেই উত্তরটা নিবন্ধন পত্র প্রদান নিবন্ধন পত্র যে প্রদানটা সেটা এখানে তুলে ধরা হয়েছে উপরোক্ত সত্তাবলী যথাযথভাবে পালন করা হলেও কোম্পানির নিবন্ধন আবেদনকারীকে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করবেন তো আইনের দৃষ্টিতে এই পত্রটিতে কোম্পানির জন্মসূচক অভিভাবকপত্র এই পত্র প্রাপ্তির পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ব্যবসায় আরস্ত করতে পারে তো সেটাই এখানে বলা হয়েছে তো ছ নম্বরে বলা হয়েছে ব্যবসা আরস্তের অনুমতিপত্র ব্যবসা আরস্তের যেই অনুমতিপত্রটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায় আরস্থ করার জন্য নিম্ন বর্ণিত আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা পালন করতে হয় ক নাম্বারে বলা হয়েছে বিবরণপত্র প্রচার বিবরণপত্র যে প্রচারটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে পাবলিক কোম্পানির যাবতীয় তথ্য বা জন সাধারণকে শেয়ার ক্রয় করতে আহ্বান জানায় বিবরণপত্রে প্রচার করতে হবে এবং তার অনুলিপিত নিবন্ধনকে নিকট জমা দিতে হবে তো সেটাই বলা হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সো পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার চাইলেও ডাউনলোড করার সলিউশনগুলো করতে পারবেন আর অবশ্যই চ্যানেলের নতুনদের সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ টু অ্যাসাইনমেন্ট সরাসরি অফসাইট থেকে দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে জাবেদা জাবেদা কুষ্টিয়া সি ফুড লিমিটেড জাবেদা সো এইখানে যে হিসাব নিকাশগুলো করা হয়েছে তাং বিবরণ খ্রিস্টপৃষ্ট ডেবিট ক্রেডিট সো ডেবিট ক্রেডিটগুলো এখানে তুলে ধরা হয়েছে ব্যাংকের হিসাব শেয়ার আবেদন হিসাব প্রতি শেয়ারের বিশ টাকা করে পঁচানব্বই পঁচানব্বই হাজার খানি শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল সো এইগুলো আপনার লিখে নেবেন সো লিখে নেওয়ার পর সো এখানে একটা বাসেন প্রতিটি শেয়ার বিশ টাকা করে পঁচানব্বই হাজার শেয়ার অবদানের আবেদনের মধ্যে আশি হাজার খানি শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে দশ হাজার খানি শেয়ার এর টাকা ফেরত দেওয়া হলো এবং পাঁচ হাজার খানি শেয়ার আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো সো এইগুলো আপনার লিখে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন মূলধনের যে হি মূলধন এখানে বলা হয়েছে শেয়ারের আবন্টন হি শেয়ারের মূলধন হি শেয়ারের অধিকার হি সো এগুলি আপনারা লিখে নেবেন শেয়ারের আবন্টন হি ব্যাংকের হিসাব সো এগুলো আপনারা লিখে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার সি ফুড কোম্পানি লিমিটেড এর ব্যাংক হিসাব সো এইখানে যে ব্যাংক হিসাবটা সকাগারে একে নিবেন সুন্দরভাবে সকগুলো একে নিবেন এখানে দেখতে পাচ্ছেন তারিখ হিসাব খাতাসমূহ সো পরিমাণ উদ্দীপ্ত ডেবিট ক্রেডিট সো আপনারা লিখে নিবেন ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট সো এগুলো লিখে নেওয়ার পর এখানে পাচ্ছেন কুষ্টিয়া সি ফুড কোম্পানি লিমিটেড সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন আর অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো আজকের অ্যাসাইনমেন্টটা ছিল এইচ বিএম সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান ও নীতি প্রয়োগ টু সরাসরি ওয়েবসাইট থেকে দেখাই দিলাম দ্বাদশ শ্রেণীর জন্য সো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ